বন্ধুরা, গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে 5-1 গোলে দুর্দান্ত জয় পেল এটিকে মোহনবাগান দল। আর আজকের ম্যাচের যদি কথা বলি, তাহলে প্রথম মিনিট থেকেই কিন্তু অ্যাটাকিংলি খেলে মোহনবাগান দল, এবং 7 মিনিটের মাথায় কিন্তু লিস্টন কোলাসোর কার্লিং দুর্দান্ত একটা গোল, এরপর 27 মিনিটের মাথায় কিন্তু লং রেঞ্জার আরও একটি দুর্দান্ত গোল লিস্টন কোলাসোর, এবং দুটি গোলই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল। এবং প্রথমার্ধের একদম শেষের দিকে অর্থাৎ 42 মিনিটের মাথায় কিন্তু হুগো বোমাসের গোল, এবং 3-0 গোলে কিন্তু প্রথমার্ধে এগিয়ে যায় মোহনবাগান দল। এবং আজকের যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু হুগো বোমাসের পারফরমেন্সও কিন্তু দারুণ ছিল। এরপর দ্বিতীয়ার্ধে কিন্তু 62 মিনিটের মাথায় মানবীর সিংয়ের গোলে 4-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান দল, এবং শেষে কিন্তু একটি গোল শোধ করে গোকুলাম কেরালা এফসি, যেখানে মেন্ডি গোল করে, এবং শেষের দিকে গিয়ে কিন্তু কিয়ান নাসরিও একটা গোল করে, এবং 5-1 গোলে এটিকে মোহনবাগান দল ম্যাচটি জিতে যায়। আর এই ম্যাচে যদি এটিকে মোহনবাগান দলের বেস্ট পারফর্মারদের কথা বলি, তাহলে অবশ্যই ফেডেরিকো গ্যালেগো, হুগো বোমাস, লিস্টন কোলাসো, মানভীর সিং এরা কিন্তু আজকে দারুণ খেলে, এবং পুরো এটিকে মোহনবাগান দলটাকে কিন্তু নিজেদের সেরা ফর্মে লেগেছে। এবং ISL চ্যাম্পিয়ন কেন মোহনবাগান দল, তারা কিন্তু আবারও একবার প্রমাণ করে দিল। সো আজকের ম্যাচটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।